ভক্তবৃন্দর অনেক সমাগম হচ্ছে এবং ভক্তবৃন্দরা আমাকে অনেক সহযোগিতা করছে এবং এসে দেখছি যে এখানকার আয়োজনটা আরো সুন্দর। আমরা এখানে আসছি, খুব ভালো লাগছে। আমরা 18 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত আমার শ্রী শ্রী কাতানি পুজো অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে একাদশীর কারণে আমরা প্রতিমা বিসর্জন দেব না, তো আমাদের 7 দিন ব্যাপী প্রোগ্রাম, আজ দ্বিতীয় দিন। তো আপনারা সকলে এখনও আমার মূল আকর্ষণ 5 দিন, আপনারা সকলে আসবেন, আপনার নিমন্ত্রণ রইল। এবং আমি আমার এই পূজার স্পট, আমি লোকেশনটা আপনাদের বলতে চাই যে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আপনারা বেত্রাপতি নদী ব্রিজ পার হয়ে এপাশে আসবেন পালপাড়ার মোড় থেকে আপনারা দেখবেন যে ভক্তের ঢল নেমেছে। প্রাইভেট কার, ইজি বাইক, সিএনজি, মাহিন্দ্র অটোমেটিকই চলে আসবে। কয়লা দাসপাড়াতে আপনারা চলে আসবেন এবং আমি আমার মূল ফটক, মূল গেট থেকে আমি লাইটিংয়ের ব্যবস্থা করেছি, যেটা ভক্তবৃন্দদের আসতে এবং দেখতে আসার জন্য অনেক সুবিধা হবে। আপনারা সকলে আসবেন। নমস্কার সকলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। নমস্কার। ভালো লাগছে এখানে দেখে, পরিবেশটা খুবই ভালো আর আনন্দদায়ক জায়গা। মেট্রোরেল দেখেও মোটামুটি পছন্দ হয়েছে, প্রতিমাটা দেখে খুব ভালো লাগছে। না না না, আমি এখনো দেখি নাই, পথ দেখাতে তাও যাই নাই, কিন্তু এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, মোটামুটি ভালো লাগছে, খুব আনন্দ। আমি আসলাম শ্রী শ্রী কাত্যায়নী পুজোতে, শুনলাম যেখানে বিশাল আয়োজনের সৃষ্টি হয়েছে এবং এসে দেখছি যে এখানকার আয়োজনটা আরও সুন্দর। তবে আপনারা সবাই আসবেন এবং দেখবেন এবং উপভোগ করবেন, এখানে আনন্দ পাবেন। শ্রী শ্রী কাত্যায়নী পূজার এই আজকের যে ঐতিহ্য আমাদের বাংলাদেশের, সেই পদ্মা সেতু যেটা আমাদের বিশ্বের দরবারে তুলে ধরেছে, সেই মডেলটি আজকে কয়লা দাসপাড়াতে আমরা দেখে খুবই উৎসাহিত, আনন্দিত এবং আশা করব ভবিষ্যতে আরও যেন সুন্দর সুন্দরভাবে তারা এই রকম কোনো থিম দিয়ে শ্রী শ্রী কাত্যায়নী পূজা আয়োজন করতে পারে। সকলকে অশেষ ধন্যবাদ। তো আমি জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নমূলক যে আমাদের যে উপহার দিয়েছেন, যে স্বপ্নের পদ্মা সেতু এবং মেট্রো রেল, যাতে আমরা দক্ষিণবঙ্গের মানুষ অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি, যেটা আমরা ইতিমধ্যে জানি যে আমরা 4 ঘন্টার মধ্যে আমরা ঢাকাতে প্রবেশ করতে পারি, দক্ষিণের যে মানুষগুলো যেটা দীর্ঘ জ্যামের মধ্যে পড়তে হতো। তো আজকে এই পদ্মা সেতুর কে কেন্দ্র করে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারি, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। তো আমি ঠিক এভাবে বলতে চাই জনতা শেখ হাসিনা, যে আমাদের যে দক্ষিণবঙ্গের মানুষের সঙ্গে ঢাকার সঙ্গে যে সংযোগটা এত দ্রুত করেছে, তো আমি এই উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেছি এবং আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আহ্বান করি, দাবি করি যে আমরা ষষ্ঠবারের ন্যায় যে এই পূজাস্থলটা করছি, আমাদের এখানে স্থায়ীভাবে কোনো মন্দির নাই, এখানে পর্যাপ্ত ভক্তবৃন্দ হয়, পর্যাপ্ত ভক্তের ঢল নামে, বিশেষ করে অষ্টমী, নবমী, দশমী আপনারা লক্ষ্য করবেন বা দেখবেন যে এত লক্ষ লক্ষ ভক্ত আমার এখানে হয়, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা অবহেলিত হতদরিদ্র মানুষ, আমরা এখানে মায়ের মন্দির প্রতিষ্ঠিত করতে পারি নাই। তো যার কারণে আমি জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে, অসাম্প্রদায়িক চিন্তা চেতনার নেত্রীর কাছে
আমি আহ্বান করছি যে যাহাতে আমরা আমাদের এখানে একটি শ্রী শ্রী কাত্যায়নী মন্দির কমপ্লেক্স যদি আমরা পাই তাহলে আমরা নিজেকে অনেক ধন্য মনে করব এবং আমরা আরো সুন্দরভাবে এখানে অনুষ্ঠান উদযাপন করতে পারব। আমরা এখানে আসছি, খুব ভালো লাগছে। পদ্মা তো আমরা ভালো দিন দেখিনি, এখন দেখতেছি, খুব ভালোই লাগছে। এখন তুমি বলো ঠিক আছে, এই মন্দিরের কথা শুনি, খুব ভালো লাগছে মন্দিরটা। লাইটিং, ডেকোরেশন, স্টেজ খুব অনুপ্রাণিত করেছে সবাইকে। আপনারা সবাই দেখতে আসবেন, ঠিক আছে?